আমরা মলের ভেতর এন্টার করে গেছি ফিল্মের টিকিট নেওয়ার জন্য। আমরা হলেও এন্টার করে গেছি, ও আবার গেল বাবাকে আর বুকুকে রিসিভ করতে। আর দেখতেই পাচ্ছেন যে পুরো হল একদম ফাঁকা, কিন্তু বেলবটম মুভিটা খুবই ভালো ছিল, এত সুন্দর ছিল বেলবটম মুভিটা যে মানে অক্ষয় কুমার এক একটা ফিল্ম মানে খুব মানে দিল ছুঁয়ে যায়। বার্থডে ইভিনিং পার্টি শুরু, আমরা মলের ব্যাকইয়ার্ডে চলে এসেছি খেতে। অনেকদিন পর ছাড়া পেয়ে আমার বেশ ভালোই লাগছে, আর দেখুন এখানে লোকের ভিড় কীরকম, বেশ ভালোই লাগছে দেখে। আমার আর বুকুর খাবার চলে এসছে, এখানে হচ্ছে বড়াপাও উইথ গ্রিন চাটনি অ্যান্ড মিঠি চাটনি অ্যান্ড আইসক্রিম। এখানে বাবার হাজব্যান্ড খাচ্ছে হচ্ছে মহারাজা ছোলে ভাটুরে, মানে এত বড় বড় ছোলে ভাটুরেগুলো এক একটা খেয়েই পেট ভরে গেছে ওদের। যাই হোক, বেশ ভালোই লাগলো দেখে। বাবা দেখি ফটো সেশন চলছে, ওরা ফটো নিতে ব্যস্ত। ডিনারটা সারবো, ওইখানে কিছু খাওয়া হয়েছে যেমন বড়া পাও আর ছোলে ভাটুরে। ছোলে ভাটুরের সাইজ তো দেখলে। আর বাইরে আমি কেন কথা বলছিলাম না, বাইরে কথা না বলার কারণ হচ্ছে আমি জানি না, ব্যাক টু ব্যাক আমার 6-7টা ভিডিওতে আমি কপিরাইট ক্লেম পেয়েছি, আই ডোন্ট নো ওয়াই। কোন জায়গায় গান হয়নি, কিন্তু হ্যাঁ লোকজনের আওয়াজটা ছিল, এবার জানি না ফর দ্যাট রিজন কি না, আমি দেখবো কি হয়েছে না হয়েছে। আজ ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার দেখাতে পারিনি বিকজ ডাক্তারের এমার্জেন্সি ছিল, ডাক্তারকে বেরিয়ে যেতে হয়েছে সিজার করতে, তো সেই টাইমটা আমার হাতে ছিল। তো আমি ভাবছিলাম যে আমি যাবো না সেন্ট্রাল মল, মানে আমাদের ওইখানে এখানে একটা মল আছে, ওইখানে মলে গেলাম। মলে গিয়ে ফিল্ম দেখলাম বেল বটম, খুব ভালো পিকচার, তোমরা সবাই গিয়ে একবার দেখে এসো। আর খুব প্রিকশন মেনেই আমরা গেছিলাম। আমাদের ডাক্তার দেখানো হলো, মানে ওই ডাক্তার দেখানোটা তো হলো না, বাট ওইখান থেকেই কল করে দিয়েছিলাম আমরা। বাবা বুকুকে নিয়ে গেছিলো, ওর বার্থডে আজকে সেরকমভাবে আমরা সেলিব্রেট করিনি, শুধু বাইরেই গিয়ে করেছি। ওর বার্থডে সেলিব্রেট হবে দুদিন পর একটা বড় সারপ্রাইজের সাথে। হ্যাঁ ফ্রেন্ডস, গুড মর্নিং, আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়, চলুন দেখাই কোন জায়গায় যাচ্ছি। পুরো রেডি শেডি হয়ে এত টাইম লাগছিল রেডি হতে যে তখন আমি ব্লগিং করতে পারিনি, বেরোতে বেরোতে ব্লগটাকে স্টার্ট করলাম। চলো দেখবেন কোথায় যাচ্ছি। বেরিয়ে পড়েছি, দেখি তোর হাতে কি আছে, দেখি কি এটা, কেন মা আমরা চলে এসেছি শ্রীহানের অন্নপ্রাশনে। এটা হচ্ছে আমার ভাইপো, আর যার কোলে আছে সেটা হচ্ছে আমার বৌমণি। তো এখন ও নাই নাই করবে। আর এটা হচ্ছে আমার দিদি, একে দিদিকে তো আগে দেখেছো তোমরা ব্লগে। গোটা রাস্তা আমার ছেলে আমাকে বিরক্ত করতে করতে এসেছে। অ্যাকচুয়ালি আমরা সবাই এক্সস্ট হয়ে গেছিলাম ওর অত্যাচারে, ও এত বমি করেছে গাড়িতে, এত বমি করেছে আসবার সময়।
হাজবেন্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজবেন্ড চলে গেছে, আমরা সবাই রয়ে গেছি। ওইখান থেকে এসে এসেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম হচ্ছে ডক্টর ভিজিটের জন্য। ডক্টর দেখাতে গেছিলাম, ডক্টর দেখানোর পর কালকে অন্নপ্রাশন থেকে আসার পর এতটাই এক্সস্ট হয়ে গেছিলাম। অন্নপ্রাশন থেকে এলাম হচ্ছে 4:15-এ। 4:15-এ আসার পর তারপরে আবার গেলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানোর পর আবার বাড়ি এলাম। বাড়ি এসে যেহেতু শাশুড়ি মা এসছেন তো, আর তারপরে আমাদের যে মেয়েড আছে সেও আসছে না, তো একটু হেক্টিক হয়ে যাচ্ছে। আর মাকে এই সময় আমি পারছি না মানে গ্যাসের কাছে আসতে দিতে, আর মাইমার পক্ষেও খুব অসুবিধা হয়ে যাচ্ছে যে কুকিং করা এতগুলো লোকের। তো কালকে সারাদিন, কালকে রাত্রেবেলাটা আমি রুটি তড়কা পরাঠা বানিয়েছিলাম, মাইমা সব মেখে ঢেকে দিয়েছিল। এখন আমি আবার শুধু ভাজা করতে এলাম। সকালবেলায় লুচি তরকারি হয়ে গেছিলো, লুচি ময়দা মা মেখে দিল, তরকারি বাবা করে নিল, আর লুচিটা আমি ছেঁকে নিলাম। তো এই ছিল আজকে সকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিন। এখন হচ্ছে ভিন্ডি ভাজা। তো ডক্টর মানে ওইখান থেকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে আর পথে থাকা যাবে না, কিছু কিছু কাজ করতে হবে, যেমন ঘর মুছতে হবে দিনে 3-4 বার করে। আমি বলছি একবারই ঘর মুছতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, বসে বসে আমি ঘর মুছেছি, লাইক 3টে ঘর আর পুরো বারান্দাটা বসে বসে ওই সোয়াইপার দিয়ে না। যাই হোক, এখন চাপা চাপা রান্নাটা করে নিই, তারপরে যাবো স্নানে। এখনো পর্যন্ত স্নান করা হয়নি। স্যাটারডে লাঞ্চে হচ্ছে আমাদের মুগ ডাল, আলু ঝিঙে পোস্ত, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে আমাদের মোচা ঘণ্ট, আমের চাটনি আর দই অ্যাজ ইউজুয়াল। আর কেন মোচা হলো, আমার হিমোগ্লোবিন কম বেরিয়েছে সেই জন্য। আর আজকে এত আয়রন জাতীয় জিনিস হয়েছে আমাদের বাড়িতে, এত আয়রন জাতীয় জিনিস হয়েছে, একদিনেই আমার হিমোগ্লোবিন বেড়ে যাবে না মা, একদিনেই আমার হিমোগ্লোবিন বেড়ে যাবে। আর মানে যেইখানেই ছুঁচ পড়াবে সেইখান থেকেই আমার রক্তের গঙ্গা যমুনা বইবে। যাই হোক, আর স্টিম রাইসটা আছে, সুগার একদম বর্ডার লাইনে, মানে ভাবতে পারিনি যে আমার কোনদিন সুগার হবে। অ্যাকচুয়ালি কি সুগার যে সবসময় খাওয়া দাওয়ার জন্য বা মিষ্টি খাওয়ার জন্য হয় না, আমি তো মিষ্টি খাই না, চকলেটটা খাই কিন্তু মাঝে সাঝে, ইদানিং হয়ে গেছিলো বেশি, টেনশনের জন্য আমার সুগার বেড়ে গেছে। সুগার বেড়ে গেছে মানে আমার 80-110-এর মধ্যে থাকা উচিত, তো আমার সেই জায়গায় 108 আছে ফাস্টিংয়ে, আর ওইখানে থাকার কথা হচ্ছে 145 পর্যন্ত, আমার 143 আছে। তো দুটো পয়েন্ট কম। যাই হোক, হিমোগ্লোবিন, সুগার আর লিভার একটু প্রবলেম আছে, আর ইউরিনে একটু ইনফেকশন আছে না কি বলো, ইউরিন একটু প্রবলেম আছে। তো যাই হোক, এবার দেখি কখন কি হয় না হয়, আপনারাও প্রে করবেন যাতে সব কিছু একদম আরামসে হয়ে যাক। এরপর কোভিড টেস্ট আছে, সে কোভিড টেস্টটাও কাল পরশু নাগাদ যাবো করাতে।